নমস্কার বন্ধুরা, তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ রাত 12টা থেকে পুরো দেশ লকডাউন হতে চলেছে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী এমনটাই জানিয়েছেন। আজ রাত 12টা থেকে আগামী 21 দিনের জন্য গোটা দেশ লকডাউন জারি করা হলো। অর্থাৎ আজকের রাতের পর থেকে আর কেউ বাড়ির বাইরে পা রাখবেন না, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঠিক কী জানিয়েছেন বিস্তারিত জেনে নেব। সেই সাথে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিশগুলো দেওয়া হয়েছে বা গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, সেগুলো আমরা পাট পাট করে বিস্তারিত আলোচনা করব। ভিডিও খুব ইম্পর্টেন্ট, সম্পূর্ণটা দেখতে থাকুন। আজ রাত 12 বাজে সে পুরে দেশ মে, ধ্যান সে শুনিয়ে, পুরে দেশ মে আজ রাত 12 বাজে সে संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। हिंदुस्तान को बचाने के लिए, हिंदुस्तान के हर नागरिक को बचाने के लिए, आपको बचाने के लिए, आपके परिवार को बचाने के लिए आज रात 12 बजे से घरों से बाहर निकलने पर पूरी तरह पाबंदी लगाई जा रही है। देश के हर राज्य को, हर केंद्र शासित प्रदेश को, हर जिले, हर गांव, हर कस्बे, हर गली मोहल्ले को अब लॉकडाउन किया जा रहा है। ये एक तरह से कर्फ्यू ही है। जनता कर्फ्यू से भी कुछ कदम आगे की बात। जनता कर्फ्यू से जरा ज्यादा सख्त। कोरोना महामारी के खिलाफ निर्णायक लड़ाई के लिए ये कदम अब बहुत आवश्यक है। निश्चित तौर पर इन लॉकडाउन की एक आर्थिक कीमत देश को उठानी पड़ेगी, लेकिन एक एक भारतीय के जीवन को बचाना, आपके जीवन को बचाना, आपके परिवार को बचाना, इस समय मेरी, भारत सरकार की, देश के हर राज्य सरकार की, हर स्थानीय निकाय की सबसे बड़ी प्राथमिकता है। और इसलिए मेरी आपसे प्रार्थना है, और मैं हाथ जोड़ के प्रार्थना करता हूं कि आप इस समय देश में जहां भी हैं वहीं रहे। अभी के हालात को देखते हुए देश में ये लॉकडाउन 21 दिन का होगा, 3 सप्ताह का होगा। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সকলের সুবিধার জন্য, ভারতবাসীর সুবিধার জন্য বা ভারতবাসীর কল্যাণের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আজ থেকে লকডাউন এবং 21 দিন বাড়ির মধ্যেই থাকার অনুরোধ জানিয়েছেন সকল ভারতবাসীকে। তো সকলেই আমরা পালন করব, আশা করছি আপনিও পালন করবেন, এবং পরবর্তী আরও যে সমস্ত খবরগুলো উঠে এসেছে সেগুলো একবার প্রথমত দেখে নেব। তো এখানে সংক্রামণ রুখতে চেষ্টা বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালত। এখানে আরও যেটা বলা হচ্ছে, কলকাতা হাইকোর্ট আগামী বুধবার থেকে অর্থাৎ কাল থেকে বন্ধ হতে চলেছে, এবং 9 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালত। শুধুমাত্র গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য 2 দিন অর্থাৎ আগামী 1 এবং 8 এপ্রিল কলকাতা হাইকোর্ট কয়েকজন বিচারপতি এজলাসের কাজ হবে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী আজকেই ঘোষণা করেছেন, অর্থাৎ অসংগঠিত শ্রমিকরা যারা ঘরের মধ্যে বসে রয়েছেন, কাজ নেই, তো তাদের জন্য এখানে 1000 টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবং যারা অসংগঠিত শ্রমিক রয়েছেন তো তাদের ক্ষেত্রে আগের ভিডিওতে আমরা বিস্তারিত ডিসকাস করেছি, আপনি চাইলে আই বটনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা যারা ব্যাংকে এটিএম থেকে টাকা তুলছেন বা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে ন্যূনতম ব্যালেন্সের জন্য চিন্তা করছেন, তো তাদের জন্য একটি বড় ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী। আগামী 3 মাসের জন্য রাখা হবে না ন্যূনতম ব্যালেন্স বা এটিএম থেকে টাকা তোলার কোনো লাগবে না চার্জ। এখানে আরও বিস্তারিত বলা হচ্ছে, গোটা দেশে বর্তমানে লকডাউন মোডে, এই পরিস্থিতিতে মঙ্গলবার বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এদিন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অর্থমন্ত্রী। সেখানেই তিনি ঘোষণা করেন, আগামী 3 মাসে ব্যাংক গ্রাহকদের জন্য অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে না। শুধু তাই নয়, আগামী 3 মাস অর্থাৎ 90 দিন ধরে বিভিন্ন ব্যাংকে এটিএম থেকে টাকা তুলতে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। অর্থমন্ত্রী আরও জানান, আপাতত কোনো ব্যাংকই মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যতামূলক থাকছে না, প্রয়োজনে অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেওয়া যেতে পারে। ভিডিও কনফারেন্সে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সীতারামন ঘোষণা করেন, ডেবিট কার্ডের গ্রাহকরা যে কোনো ব্যাংক থেকে আগামী 90 দিন বিনা চার্জে যত খুশি টাকা তুলতে পারেন। এর আগে নিজস্ব ব্যাংকের বাইরে অন্যান্য ব্যাংকের এটিএমে 3 বারের বেশি টাকা তোলা যেত না, বা তার বেশি টাকা তুললে আলাদা করে চার্জ কাটা যেত। তো এই সমস্ত বাধা নিষেধ এখন থেকে উঠে যাচ্ছে আগামী 90 দিনের জন্য। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আপনি জিরো ব্যালেন্সও করে দিতে পারেন, সব টাকা আপনি তুলে নিতে পারেন আপনার প্রয়োজন থাকলে, এবং আপনার এটিএম থেকে আপনি যত খুশি লেনদেন করতে পারেন যে কোনো এটিএমে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে আবার একটি খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়েছে। এখানে কোয়ারেন্টাইনের জন্য রাজ্যের যে সমস্ত বিয়েবাড়ি, কমিউনিটি হল এবং স্টেডিয়াম সমস্ত কিছু অধিগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মঙ্গলবারে আরও 2 জনের শরীরে জীবাণু মিলেছে করোনার। এই পরিস্থিতিতে আক্রান্ত বা সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনে রাখার জন্য শহরের বিভিন্ন বিয়েবাড়ি, কমিউনিটি হল, স্টেডিয়াম অধিগ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার মোকাবিলা ইতিমধ্যে বেলেঘাটা আইডিতে আইসোলেশনের ওয়ার্ডে 100টি অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। তো বন্ধুরা, এরকম একটা কঠিন পরিস্থিতিতে রাজ্যের যে সমস্ত বিয়েবাড়ি বা যে সমস্ত কমিউনিটি হল, স্টেডিয়াম সেই সমস্ত জায়গাগুলোতেও এখানে কোয়ারেন্টাইনের জন্য অধিগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তো বন্ধুরা, আমরা সকলে মিলে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, স্বাস্থ্য দপ্তর থেকে যে সমস্ত বাধা নিষেধ এখানে বলা হচ্ছে সমস্ত কিছু নিয়মকানুন মেলে চলার চেষ্টা করব, সেই সাথে আপনারাও মেনে চলার চেষ্টা করবেন। তো এই সমস্ত কাজের জন্য যে সমস্ত ব্যক্তিরা নিয়োজিত রয়েছেন বা যে সমস্ত ডিপার্টমেন্টের লোকজন নিয়োজিত রয়েছেন, পুলিশ প্রশাসন থেকে ডাক্তার, নার্স সমস্ত লোকজনের সাথে সহযোগিতা করবেন সকলে মিলে। অর্থাৎ বাড়ির বাইরে বেরিয়ে যে কোনো জায়গায় অযথা ভিড় করবেন না, বা আপনি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। এই নির্দেশ সকলে মিলে পালন করার চেষ্টা করুন। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, আর আমাদের সাথে পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন।